বাৰে যেতিয়া ফেচাই মাতে নিউ মানুহৰ যাই জিউ তই মোক ক'ব পাৰিবি নেকি ছাৰ আই লাভ ইউ এ মই ইমাৰজেঞ্চি টিউচন এটা দিব লাগাল ৰ ইমাৰজেঞ্চি টিউচন ইয়াৰ শাস্তি একেবাৰে শেষৰ পৰ্যায় মৃত্যুদণ্ড মিটিং দিছো কোনো মানুহ নাই মন তক ফোন কর রব স্যার হ্যালো ও স্যার কোথা আছে আপনি এ মই ইমার্জেন্সি টিউশন এটা দিব লাগাল র ইমার্জেন্সি টিউশন মিটিং কি হবো ইতা মিটিং ত মই ইতা যাব নরিম টিউশন দাইলু আ দে হবো দে হবো দে মই তো কথা আপতু দে রাখো তুমি মিটিং করাও দে হবো দে হবো আ হবো দে রশ্মি ফোন তো রাখি দিলা স্যারে আইভা নরে বলে ইমার্জেন্সি টিউশনত আছে আরে কি হব এই মাস্টরটোর লগত হব হিনা হেলো হব আমি মিটিং ফোন করে দেওয়া তাই রে পড়াবাতি আছে না ঠিকে পড়াবাতি ঠিকই আছে টিউশন পাতি আই আছে না মাস্টর ও টিউশন দিছো রবা এ আমার এই গোবেদা তুরে কব পারা নাই কি করবে কুচি এ পরীক্ষা এই অসার বালা এ জমাও সাত দিন আছে মাত্র এই মাস্টর তুই অঙ্ক আর বিজ্ঞানত দিছিল এ সাত দিন আছে মাত্র কত দিছো টিউশন এ মহন্ত 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 হেনাই মাষ্টৰ নহয় দেখোন আমাৰ মনুকো মহন্তকে দিয়া গৈছে আৰু যোৱা মাহত কিছু দিনে টিউচন কৰিব আহিছে চাবা এতিয়া কৰ্চে গৈছে তথাপিও ৰিভাইজ কৰিব আহিয়ে আছে এ নাজনুদাৰ আমাৰ তাৰ কিন্তু সাত দিনে আছে জমা আদা পইচাটো মেনেজ কৰিবা আৰু মই যাওঁ দা এতিয়া দাচোন দা চাওঁ যাওঁ যাওঁ হ'ব যাওঁ কিবা এটা কৰিম আছা আছো দক ছাৰ তোকো কিন্তু মই বেয়া পাইছো কিয়া তোক মই বেয়ার হইলা ফক্ত বিন মে দেছো না কে এত বেয়া লাগছে নাকি মো তোক তো সবতে ভাল লাগে দেছো বাকি আছা তুমি মায়েরে দেরি হবো আর দেরি হবো সাকি তো যখন দিতে পিঁপড়া মানের মোবাইল
জানে খুব ভাইরাল হয়ে যাবে মই জানো তো এক লাখই লোক পাব মই কি আবে রে ভাইরাল কারণ তুইও কথা বলছিস ভাই তুইও কথা বলছিস না কি এখন হয় না কিন্তু তুই নকপি লোক রাখবি কো নকপি আর তুই মুখ সার বলি না কি বলি বলি আপনি আপনি না তুমি তুমি মনু তুমি হিঙ্গে কবি মোৰ নিজৰে কিবা এটা ভাল লাগিব দেচোন না বুলি টাঙা টাঙা লাগে চাৰ চাৰ কৰি তই নিজৰ বুলিয়ে ভাবো মই হেৰি হৈছে পুত্ৰ কি সূত্ৰ বুজিব নে তাই মানে লগ কৰিব ভালে আহিছে দে তোক মই এটা জীৱনৰে সূত্ৰ শিকে দাং দে আহিছো যিহেতু বাৰীত যেতিয়া ফেঁচাই মাতে নিউ মানুহৰ যাই জিউ তই মোক ক'ব পাৰিবি নেকি স্যার আই লাভ ইউ গালত কিবা এটা লাগি আছে স্যার পাম দা কিতাপত এইটো নাই কিন্তু মই তোমাক গুগলত চাই দিব লাগিব জৰ্জ গ্ৰিজে কৈছিল এইটো জৰ্জ গ্ৰিজে স্যার আপুনি বহক মই চাহ কাপ বনাই কথাটো কি মানে মই নহা টাইমত চাৰ আছে দৰ্জা খিলিও দিয়া আছে আৰু মইনাৰ বয়সটো চঞ্চল নিশ্চয় কিবা এটা আছে মই ওলাব লাগিব মই দেৰি নকৰো মই যাম মায়েৰে চাহ বনাব আহিবি নাখাং মায়েৰে ৰূপ আধা দিছো তাইক আধাটো মানে দিব পৰা নাই মানে তৃতীয় গতিবেগৰ সূত্ৰ না এটা নিউটনৰ কেচটো মানে বহুতে নাজানে মানে সেই যেতিয়া সি আপেলটো যে সৰিব লাগিব ক'ৰবাত সি তাতে বহিছিল না বালা মাতি আহিছিল বালাত কৈছিল আপেলটো মোৰ অমিতাই তাতে পৰাতে তাৰমানে কি হ'ল আপেলটো সি সি খাই খেললাক কাকো নেদলাক তাৰপাছত জৰ্জ ডাব্লিউতে আহিছিল আপেল দাম জৰ্জ ডাব্লিউ দিলাক কেচ নিউটনৰ ওপৰত দিয়াৰ পাছত তিনি বছৰ জেল খালাক নিউটন সেই জেলৰ ভিতৰত কি হৈছে সি তৃতীয় গতিবেগৰ সূত্ৰটো হৈছিল মা মোক চালে মাথা মন্দ কিবা খে পাইছিলো মইনা কি কৰি আছা তই এই গৰীব মুখস্থ কৰিছো ৰ গণিত মুখস্থ কৰিছে তই চা মোবাইলটো দিছোন কি কৰা মোবাইল দিছোন চাব লগা আছিল মোবাইলটো দিবি মোবাইল নেদ কাণ বাৰা চাৰ হবি কিন্তু মোবাইল দি বেলেগ মোবাইল চাওঁ দে ৰেকৰ্ডিং মাহান বালি মৰলো মই আচলতে কথাটো নো কি আপোনালোকে মোক অলপ ভালকে বুজি কওকচোন তো মানে গাম্বুৰা দা কথাটো এনেকুৱা হল আমাৰ স্কুলৰে এজনী ছাত্ৰী মানে নাইনত পঢ়ে তাই তাইৰ লগত এওঁ মেছেজ কৰে ফোন কৰে কিছুমান নক'বলগা কথা কয় তো এতিয়া সেই কল ৰেকৰ্ডিংটো যোৱাকালি ৰাতি ভাইৰেল হ'ল তো গোটেই অসমৰ মানুহে গম পাইছে যে এখেত আমাৰ স্কুলৰ শিক্ষক এতিয়া কথাটো হ'ল আমাৰ বিদ্যালয়খনৰো মানে অলপ কথা আছেতো
বদনাম এটা হল লগতে এওঁলোকৰ কাৰণে আমাৰ শিক্ষক জাতিটোৰ অলপ সেই হ'ল গাঁৱৰ মানুহে বিচাৰি আছে কি আপুনি যিহেতু গাঁওবুঢ়া তো আপুনি কিবা এটা সিদ্ধান্ত দিব লাগে আৰু কিবা এটা শাস্তি দিব লাগে মানে হেৰি গাঁওবুঢ়া দাই এনেই আপিটো নিজে মোক কেতিয়াবা ফোন মেছেজ কৰে মই সেনেকৈ কৰা নাছিলোঁ তাইৰো ভুল আছে কিন্তু ৰবা মাষ্টৰ তুমি কি কোৱা তাই এটা নাইনত পঢ়া সৰু ছোৱালী তাইতো একো নাজানে তাইৰ ভুল হ'ব পাৰে তুমি শিকাই দিব লাগে তুমি যিবিলাক কাম কৰিছ গোটেই মাষ্টৰ জাতিটোৰে বদনাম কৰি ফেলছ এইটো ভাল কথা হোৱা নাই মাষ্টৰ মানে গাঁওবুঢ়াৰা বাহিৰত বহুত মানুহ ৰখি আছে এওঁ ওলাই গ'লেই মাৰব এক এনেকুৱা এটা শাস্তি দিয়ক যিটো শাস্তি শুনি মানে গাঁৱৰ মানুহ শান্তি পায় ঠিক আছে এওঁ যিটো ভুল কৰিছে এওঁটো শাস্তি হ'বই এওঁৰ শাস্তিটো গুৰুতৰ শাস্তি হ'ব কাৰণ এনেকুৱা এটা শাস্তি দিয়া যাব যিটো শাস্তি পালে ভৱিষ্যতে কোনো মাষ্টৰে এনেকুৱা কাম নকৰে মোৰ বাৰে বাৰে কলমৰ ওপৰত এটাই ভাহি আছে ইয়াৰ শাস্তি একেবাৰে শেষৰ পৰ্যায় মৃত্যুদণ্ড নাই নাই মই মৰবা নোৱাৰিছোঁ মই মৰবা নোৱাৰিছোঁ মই বাদ দিছো হেলা ৰশ্মি মই বাদ দিছো ৰশ্মি হেলা।